সহজ আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভৌতিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেবো এবং এই প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে জেনে নেবো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণ মান হচ্ছে 40 নম্বর এবং 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিকে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার। দেখো, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে এলে, এখানে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একের 1 নম্বর থেকে বলা হচ্ছে রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হল 1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার। তো রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হল সঠিক উত্তর অপশান বি, এটা হবে 0.1 সেন্টিমিটার। এরপর 1-এর 2 নম্বর ওজনের মাত্রীয় সংকেত হল MLT^-2, MLT^-1, T^-2, MLT^-1, MLT^-3। তো ওজনের মাত্রীয় সংকেত হচ্ছে অপশান এ সঠিক উত্তর হবে MLT^-2। 1-এর 3 নম্বর এককবিহীন একটি রাশি হলো আয়তন, বল, পারমাণবিক গুরুত্ব না ক্ষমতা। তো এককবিহীন রাশিটি হচ্ছে পারমাণবিক গুরুত্ব। 1-এর 4 নম্বর একটি বস্তুর সরণ এস ও অতিক্রান্ত দূরত্ব ডি হলে এস সমান ডি, এস এস লেস দেন ইকুয়াল টু ডি, এস গ্রেটার দেন ইকুয়াল টু ডি, এরপর দেওয়া আছে কোনোটি নয়। তো এখানে সরণ যদি এস হয় এবং অতিক্রান্ত দূরত্ব যদি ডি হয় তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে? এখানে অপশান বি এর যে সম্পর্ক সেটা সঠিক হবে, এস লেস দেন ইকুয়াল টু ডি, অর্থাৎ এস ডি এর থেকে কম অথবা সমান হবে। ঠিক আছে, এস কিন্তু অর্থাৎ সরণ, যেটা সরণ কিন্তু অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হবে না, অর্থাৎ অপশান বি এটা এখানে সঠিক উত্তর হবে। এরপরে দেখো 1-এর 5 নম্বর দেখে 2 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হল 1 নিউটন, 0.5 নিউটন, 2 নিউটন না 4 নিউটন। এখানে উত্তর হচ্ছে অপশান সি, এরটা হবে 2 নিউটন। এরপর 1-এর 6 নম্বর একটি পরমাণুর এম কক্ষে 6টি, এল কক্ষে 8টি, কে কক্ষে 2টি ইলেকট্রন আছে, এর পরমাণু ক্রমাঙ্ক হলো 6, 16, 20 না 8। তো এখানে দেখো টোটাল ইলেকট্রন কটা আছে, 6টা, 8টা আর 2টি, তোমরা 8 আর 2 দিয়ে দেওয়া হচ্ছে 16। ঠিক আছে, 16টা ইলেকট্রন আছে, অর্থাৎ এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 16 হবে। ঠিক আছে, অপশান বি এরটা সঠিক উত্তর হবে 16। ঠিক আছে, ওকে, এরপর দেখো 1-এর 7 নম্বর প্রদত্ত কোন চিহ্নটি সঠিক, তাতে যাতে 10টি প্রোটন, 12টি নিউট্রন এবং 10টি ইলেকট্রন আছে। ওকে, 10টি প্রোটন, 12টি নিউট্রন আর হচ্ছে 10টি ইলেকট্রন আছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ হবে এখানে। ঠিক আছে, এখানে দেখো, এখানে এই যে পরমাণুটার এখানে ওপরটা হচ্ছে ভর সংখ্যা, নিচেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা। ঠিক আছে, তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কী থাকে? নিউট্রন সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে, 12টা নিউট্রন সংখ্যা। ঠিক আছে, আর এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 10। এরপর 1-এর 8 নম্বর হচ্ছে প্রোটন কণা আবিষ্কার করেন স্যাডউইক, থমসন, গোল্ড স্টেইন না রাদারফোর্ড। তো প্রোটন কণা কী আবিষ্কার করেন? উত্তর হবে রাদারফোর্ড, অপশান ডি এরটা। ওকে, এরপর দেখো 2 নম্বর দেখার প্রশ্ন কী রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 1×7=7। 2-এর 1 নম্বর দেখে একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও, উত্তর লিখবে ঘর্ষণ বল। ঠিক আছে, এটা হচ্ছে একটি স্পর্শজনিত বল। 2-এর 2 নম্বর এসআই এককে ইলেকট্রনের আধান কত? উত্তর হচ্ছে -1.6×10^-19 কুলম্ব, এটা হচ্ছে এসআই এককে ইলেকট্রনের আধান। এরপর হচ্ছে 2-এর 3 নম্বর হচ্ছে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস ড্যাশ, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, তো ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, 2-এর 4 নম্বর কোনো বস্তু সমবেগে চললে তাতে ক্রিয়াশীল লব্ধি বলের মান কত হবে? উত্তর লিখবে 0 হবে। ঠিক আছে, এরপর অথবা দিয়ে দেওয়া আছে 1 কিলোগ্রাম ভার সমান কত নিউটন হবে? উত্তর হবে 9.8 নিউটন হবে। ঠিক আছে, 1 কিলোগ্রাম ভার সমান 9.8 নিউটন। এরপর হচ্ছে 2-এর 5 নম্বর দেখে একটি গতি জ্যাডের উদাহরণ দাও, তো উত্তর লিখবে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে গতি জ্যাডের জন্য কিন্তু যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে গতি জ্যাডের একটি উদাহরণ। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতির একটি উদাহরণ দাও, তো উত্তর লিখবে ঘড়ির পেন্ডুলামের যে গতি সেটা হচ্ছে আর কি পর্যাবৃত্ত গতি। 2-এর 6 নম্বর হচ্ছে 4°C উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কত? তো এখানে উত্তর হচ্ছে 1 লিটার হবে। ঠিক আছে, 4°C উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলের আয়তন হচ্ছে 1 লিটার। এরপর হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে পারদের ঘনত্ব
13.6 গ্রাম পার সেন্টিমিটার হলে এসআই এককে পারদের ঘনত্ব কত? উত্তর হবে এসআই এককে পারদের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এরপর হচ্ছে 2.7 দেওয়া আছে, দুটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। তো এখানে আমরা উত্তর লিখছি বেগের একক, ঠিক আছে। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এখানে মিটার আর সেকেন্ড এই দুটি একক দিয়ে কিন্তু বেগের এককটা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটি লব্ধ একক। এরপর দেখুন তোমাদের 3 নম্বর জায়গায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, ঠিক আছে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2×800=16, অর্থাৎ এখানে 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 8টা লিখতে হবে উত্তর, ঠিক আছে। দেখো প্রশ্নগুলি কী ধরনের দেওয়া আছে, দেখো 3 আর 1 নম্বর জায়গায় পরমাণু ও আয়নের মধ্যে সম্পর্ক পার্থক্য লেখন, অথবা পরমাণুর চেয়ে আয়ন বেশি সুস্থিত, ব্যাখ্যা করো যে কোনো একটি লিখতে হবে দুটির মধ্যে। 3 আর 2 নম্বর লম্বন ত্রুটি কী, কীভাবে এই ভুল দূর করা হয় বা কীভাবে এই ত্রুটি দূর করা হয়, ঠিক আছে। লম্বন ত্রুটি বা লম্বন ভুলও বলতে পারে, ঠিক আছে। এরপর 3 আর 3 নম্বর সিজিএস ও এসআই পদ্ধতিতে বেগের একক ও মাত্রীয় সংকেত লেখো, অথবা বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন। এরপর 3 আর 4 নম্বর নিউক্লাইড কাকে বলে উদাহরণ দাও, অথবা এখানে এই অ্যালুমিনিয়ামের একটি সংকেত দেওয়া আছে, এর ইলেকট্রন বিন্যাস লেখো, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাসটা লিখে দেখাতে হবে, এঁকে দেখাতে হবে। এরপর হচ্ছে 3 আর 5 নম্বর 25.19 গ্রাম ভরের কোনো বস্তুর ভর মাপতে তুমি কী কী ভরের বাটখারা ব্যবহার করবে, অথবা তুলা যন্ত্রের তুলাপাত্রে কী বস্তুর প্রকৃত ভর মাপা যায় ব্যাখ্যা করো, ঠিক আছে। 3 আর 6 নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে আইসোবার ও আইসোটোপ শনাক্ত করে, এগুলোর মধ্যে কোনগুলি পরস্পরের আইসোটোপ আর কোনগুলি হচ্ছে পরস্পরের আইসোটোপ, সেগুলো শনাক্ত করতে হবে বা চিহ্নিত করতে হবে, ঠিক আছে। 3 আর 7 নম্বর হচ্ছে ঘন্টায় 36 কিমি বেগে ধাবমান একটি গাড়ি, ঠিক আছে, ব্রেক কষে 2 মিটার পার সেকেন্ড² মন্দন সৃষ্টি করলো, গাড়িটি কতক্ষণ পর থামবে, অথবা ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কেন। 3 আর 8 নম্বর এক ব্যক্তি পূর্ব দিকে 8 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 6 মিটার গেল, ব্যক্তিটির স্মরণের মান নির্ণয় করো, ওকে। এগুলো হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন, প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এরপর 4 নম্বর দেখা, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের বলা হচ্ছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রতিটা প্রশ্নের মান 3 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 থেকে 9 নম্বর দেওয়া আছে। তারপর 1 নম্বর দেখা প্রশ্নে বলা হচ্ছে একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত, ঠিক আছে। মৌলটির যোজ্যতা কত, মৌলটির ভর সংখ্যা 37 হলে নিউটন সংখ্যা কত হবে, ঠিক আছে। প্রশ্নের মান দেখো 1+1+1, 3টি পার্টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা পার্টির জন্য 1 নম্বর করে দেওয়া আছে। অথবা বোর রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। তাহলে 2 নম্বর দেখো, একটি বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে চলছিল, 10 সেকেন্ড পরে এর চূড়ান্ত বেগ হলো 60 সেন্টিমিটার পার সেকেন্ড, বস্তুটির ত্বরণ নির্ণয় করো, অথবা একটি বস্তুকণা পরিধি বরাবর 8 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত মাঠ কি সেকেন্ডে অতিক্রম করে, ত্বরণ অতিক্রান্ত দূরত্ব বেগ ও দ্রুতি নির্ণয় করো, ঠিক আছে। প্রশ্নের মান 1+1+1। তাহলে 3 নম্বর হচ্ছে মলাট বাদে তোমার ভৌত বিজ্ঞান বইয়ের পাতাগুলির মোট বেদ 1 সেন্টিমিটার এবং পৃষ্ঠা সংখ্যা 200 হলে প্রতি পাতার বেদ কত, একটি ভেক্টর রাশির নাম লেখো, অথবা সাধারণ স্কেলের সাহায্যে একটি বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ দৈর্ঘ্য কীভাবে মাপবে, অভিমুখ যুক্ত একটি স্কেলার রাশির নাম লেখো, ঠিক আছে। এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন, প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও, এর উত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ওকে। তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এ ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ফিজিক্যাল সায়েন্সের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে, আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানাবে। আর এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজলেসন অ্যাপ্লিকেশন করবে, সেখানে পিডিএফগুলি কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।